চার দিনের ছেলের সঙ্গে কথা বলছেন রাজ। ছেলেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। চার দিনের শিশুর সঙ্গে রাজ বলে চলেছেন নানান কথা। যদিও ছোট্ট জুভান কিছুই বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রয়েছে। বুধবার ফের রাজ শ্রুভশ্রীর ছেলের নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শ্রুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা হয়েছে জুভানের এই ভিডিও, যেটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। বাড়িতে গিয়ে ছোট্ট জুভান কাকে কি বলবে সেটাই তাকে আদর করে বোঝাতে দেখা গেল রাজকে। ছেলেকে আমার বেবি, মাই লাভ সম্বোধনে আদর ভরিয়ে দেখা গেল পরিচালককে। পাশ থেকে শোনা গেল শ্রুভশ্রীর গলাও। ছোট্ট জুভান বাড়িতে গিয়ে যেন জেগে থাকে সে কথাও তাকে বোঝানোর চেষ্টা করলেন রাজ। বুধবার শ্রুভশ্রীকেও দেখা গেল ছোট্ট জুভানের পায়ে চুম্বনে ভরিয়ে দিতে। ছেলের সঙ্গে ছবি শ্রুভশ্রী নিজেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি ছেলেকে কোলে নিয়ে ভালোবাসা ও শান্তি ক্যাপশনে আরও একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত শনিবার বেলা 1:33 রাজ শ্রুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ শ্রুভশ্রীর সন্তানের। শ্রুভশ্রীর ছেলের ওজন হয়েছে 3 কেজি। সন্তান জন্মের দিন ওই সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। ওই দিন বিকেলেই শ্রুভশ্রী নিজে তার অনুরাগীর সঙ্গে সোশ্যাল মাধ্যমে ছেলে জুভানের আলাপ করিয়ে দেন। ছবি পোস্ট করে লেখেন, আমি পুত্র সন্তানের মা হয়েছি, জুভান আপনাদের সকলকে হ্যালো বলছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।